আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার ভিডিওটি হচ্ছে মাইগ্রেটল। মাইগ্রেটল এই ঔষধটি মূলত মাথা ব্যথার ঔষধ। এটি ডক্টর অ্যাডভাইস করে থাকেন কী কী রোগের জন্য বা কী কী রোগের জন্য আপনারা সেবন করতে পারেন, সে সম্পর্কে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। এজন্য আপনাদেরকে আমার পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যান। যাই হোক, মাইগ্রেটল এটি হচ্ছে মূলত টলফেনামিক অ্যাসিড এই গ্রুপের মাইগ্রেটল। এটি বিকন ফার্মা লিমিটেডের একটি ঔষধ। বিকন ফার্মাসিউটিক্যালস মাইগ্রেটল নামে এই গ্রুপের ঔষধটি তারা বাজারে রেখেছে। এটি মূলত ডক্টর কী কী রোগের জন্য অ্যাডভাইস করেন সে সম্পর্কে আপনাদেরকে একটু বলি। টলফেনামিক অ্যাসিড এটি হচ্ছে একটি নন স্টেরয়েড ঔষধ, এই গ্রুপের ঔষধ। এটি মূলত বেদনানাশক এবং জ্বর বিরোধী। টলফেনামিক অ্যাসিড এটি মাইগ্রেনের ব্যথা, স্বল্প থেকে মাঝারি মাত্রার ঋতুস্রাব এবং বাতের ব্যথায় কার্যকর এই মাইগ্রেটল ঔষধটি। এটির সেবন মাত্রা একটু আপনাদেরকে বলে দিচ্ছি, যেটি জেনারেলি মূলত ডক্টর যেভাবে অ্যাডভাইস করবেন সেভাবেই আপনারা সেবন করবেন। তারপরেও আমি জেনারেলি একটি মাত্রা বলেছি, সেটি হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক রোগীর ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথার উপসর্গ দেখা দিলে একটি ট্যাবলেট সেবন করতে হবে। আশানুরূপ কার্যকারিতা পাওয়া না গেলে 1 থেকে 2 ঘন্টা পর আরেকটি ট্যাবলেট খেতে হবে। এছাড়াও টলফেনামিক অ্যাসিড স্বল্প থেকে মাঝারি মাত্রার ঋতুস্রাব এবং বাতের ব্যথায় সেবন করা হয়। সেক্ষেত্রে 100 থেকে 200 মিলিগ্রাম দিনে 3 বার সেবন করা যায় এই মাইগ্রেটল ঔষধ। এটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেগুলো আপনাদেরকে একটু জানাচ্ছি। এর মধ্যে সুলি, ডায়রিয়া, বমি বমি ভাব, এপিগ্যাস্ট্রিক পেইন, ইরাইথিমা, পুরুরিটাস এবং বদহজম এগুলো দেখা দিতে পারে। তো এটি কিছু প্রতিনির্দেশনা রয়েছে, যারা সেবন করবেন না, যাদের পেপটিক আলসার ও মারাত্মক বিক্রিয় সমস্যা আছে তারা এই ঔষধ সেবন থেকে বিরত থাকবেন। পাশাপাশি যাদের অ্যাসপিরিন সেবনে শ্বাসকষ্ট, সুলি এবং রাইনাইটিসের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তারাও এই ঔষধ সেবন থেকে বিরত থাকবেন। যে সমস্ত রোগীর আলসার আছে এবং মারাত্মক বিক্রিয় সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সাবধানতার সহিত এই ঔষধটি সেবন করতে হবে। এটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কিনা সে ব্যাপারে একটু বলে দিই। গর্ভাবস্থায় ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি যদিও এর পরীক্ষা নিরীক্ষায়, তবে অল্প মাত্রায় মায়ের দুধে উপস্থিতি পাওয়া যায় যা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি থেকে কিছু জানতে পারলে বা শিখতে পারলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের নিকটও শেয়ার করবেন।